murder, 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 murder. আমরা লেনদেন করব কার সাথে? আমার ফাইজারের সাথে। ওরা কেউ কাস্টমার না, ওরা পুলিশের লোক। আমি ক্রাইম রিপোর্টার আজাদ, কুখ্যাত সন্ত্রাসী অস্ত্র পাচারকারী বোমাজ বিল্লাকে গ্রেফতার করার জন্য যে তিনজন পুলিশ অফিসার বিল্লার আশ্রমে গিয়েছিল, বিল্লার আমি সবাইকে মেরে ফেলেছে। সব প্রমাণ আমার এই ভিডিও ক্যাসেটে আছে। ওরা আমার পিছু নিয়েছে, আমাকে সেভ করুন।
শুধু কি সে তোমার জন্য সরকারের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ। আমি তো মনে করতাম শেরকা ভাই তুই আরেক শের। তুমি কি মনে করেছো ভাইজান, শেরের সামনে থেকে প্রথমবারের মতো শিকার পালিয়ে গেছে বলেই শের বিন্দু হয়ে গেছে? না, তাহলে খুঁজে ভাই তো ওই শিকার রে। আমার ওই শিকারের ভিডিও ক্যাসেট দরকার, নইলে আমার মুখোশ খুলে যাইব, বন্ধ হয়ে যাইব আমার গোলা বারুদের ব্যবসা। আমি ক্যাসেট চাই, ক্যাসেট। ভিডিও ক্যাসেট আমার কাছে দিল্লা ভাই, শিকার ভুল করে আপনার কাছ থেকে পালিয়ে গিয়েও আমার কাছে ধরা দিয়েছে। ওর নাম ঠিকানা সব আমার জানা। শাবাশ ইন্সপেক্টর, শাবাশ। ঢোল বাজা আরো জোরে, আজ আরো একটা মার্ডার হবে, মার্ডার। তাহলে তুই আইনের পোশাক পরে আমার সাথে প্রতারণা করেছিস? শুধু তোর সাথে কেন, যে তিনজন পুলিশ অফিসারকে বিল্লা ভাই মার্ডার করেছিল ওই গোপন সংবাদটাও আমি নিয়েছিলাম। তুই আমার জীবনের খোঁজান তুই না করতে চাইছিলি, আজ আমি তোর জীবনের খোঁজান পুরা করে দিল, আজ তোর আমি মার্ডার করলাম, মার্ডার। ও চার্লি ফাইভ ইজ স্পিকিং। দুর্জয়, তোমার জন্য একটা ইমার্জেন্সি নিউজ আছে, তোমাকে এই মুহূর্তে বাড়িতে যেতে হবে। ওকে স্যার। আচ্ছা।
আমার রাজা, মা তুই যাই, মা ভাইয়াকে কারা খুন করেছে? বিল্লা মাস্টার আর বিল্লাকে সহযোগিতা করেছে একজন পুলিশ অফিসার। তোমার সাহস হলো কি করে? তুমি আমার কাছে কৈফত চেতে এসেছ? শুধু কৈফত নয়, প্রতিশোধ নেওয়ার জন্য আমি কত ভয়ঙ্কর হতে পারি তা তুমি জানো না। তুই আমাকে ভয় দেখাতে এসেছিস? তুই জানিস আমি তোকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করিয়ে দিতে পারি। একজন অসৎ পুলিশ অফিসারকে খুন করার জন্য আমার আরেক ছেলের সন্ধান জানতে এসেছেন, কিন্তু ওই অসৎ পুলিশ অফিসারের সামনে বিল্লা যখন আমার ছেলেকে খুন করলো তখন আপনারা কোথায় ছিলেন বলুন? কোথায় ছিলেন? আমি আপনার কথার জবাব দিতে আসিনি। আপনার ছেলে দুর্জয়কে বলবেন আমার কাছে আত্মসমর্পণ করতে, নইলে পুলিশের গুলিতে তাকেও মরতে হতে পারে। আরে সন্তানের লাশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি এক সন্তানকে কবর দিয়েছি বলে আর এক সন্তানকে কবর দেব না। দুর্জয় আমার প্রতিহিংসার আগুন হয়ে বেঁচে থাকবে। আমার আজাদকে যে বিল্লা মারা করেছে ওই বিল্লার কবর না দেওয়া পর্যন্ত আমি প্রতিদিন একটায় একটা করে কবর খুঁজে থাকবো, আর ওই বিল্লার লাশ এনে দেবে আমার দুর্জয়। আমার দুর্জয়! মা, দুর্জয় তুই আত্মসমর্পণ করবি না, আমাকে কথা দে, আমার আজাদকে যে বিল্লা মার্ডার করেছে ওই বিল্লার লাশ তুই আমার কাছে এনে দিবি, শেষ করে দিবি ওই বিল্লা বাহিনীর প্রতিটি সন্ত্রাসীকে, কথা দে। তাই হবে মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি ওই খুনির লাশ আমি এনে দেব। Position!
Hands up! Hey, Tarashan! Amar bhai ni police dhore niye geche. Ar ora eshe amar she khobor dite. To rai ko. Oho ami ki pushkar dibo? Ki pushkar dibo? Hey! Tara tori ho. Age thana akromon kore amar bhai ke uddhar korun. তারপর মার্ডার করব পুলিশ ইন্সপেক্টরে নইলে আমার ঘুম হারাম হয়ে যাইব হারাম তোমরা যাদের বুকের ভেতর সাহস সঞ্চয় করতে না পারো বিল্লা বাহিনীকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকের হাত দুটোকে প্রতিবাদের শক্ত হাতিয়ারে পরিণত না করো তাহলে আমি আমার পুলিশ বাহিনী তোমাদের জন্য কিছুই করতে পারবে না আমি তোমাদের সবাইকে আমার সহযোদ্ধা হিসাবে তৈরি করার জন্য আমার স্ত্রী সন্তানকে নিয়ে তোমাদের মহল্লাতে উঠেছি এবার তোমরা শুধু আমার কথার সাথে আওয়াজ তুলে বলো তোমরা জীবন দেবে কিন্তু বিল্লা বাহিনী ডাকাতি সন্ত্রাসী রাহাজানি প্রতিহত করার জন্য উঠে পড়ে লাগবে রুখে দাঁড়াবে অবশ্যই এই মহল্লাবাসী বিল্লার অত্যাচার থেকে মুক্তি চাইবে আর এই মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই জীবন দেব তবু প্রতিরোধের দুর্গ গড়ে তুলব তোমরা ইন্সপেক্টর সেলিমকে চিৎকার করে জানিয়ে দাও আমরা জীবন দেব তবু লড়াই করব এই তো আমার ভাইয়ার সেই কণ্ঠস্বর আপনার মাঝে শুনতে পাচ্ছি বসুন থ্যাংক ইউ কিছু মনে করবেন না আজ আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনি একজন আর্মি অফিসার ছিলেন আমার বিশ্বাস এখনো আপনার হাতে শক্তি বুকে সাহস আছে কিন্তু আপনি প্রতিবাদ করছেন না কেন আমার এই সবল হাত দুটো আমার ভাইয়া মৃত্যুর আগে লোহার শিকল পরিয়ে দিয়ে গেছে তাই যখনই প্রতিবাদ করার জন্য বিল্লার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমার বুকের ভেতর প্রতিবাদী মনটা বাঘের মতো গর্জন করে ওঠে ও তো উর্মির সাথে খেলা করছে মা আলহামদুলিল্লাহ এখানে আমার হুকুম চলে তুই আমার বিরুদ্ধে কথা কস জানুস কাশি আমার বিরুদ্ধে কথা কয় তাহলে আমি মার্ডার করি তুলে নিবি না
আমাকে আমাকে কথা দে ভাইয়া, কথা দে ভাইয়া, আমাকে ভাইয়া, আমাকে কথা দিলাম, কথা দিলাম ভাইয়া, কথা দিলাম ভাইয়া, ভাইয়া ইচ্ছে থাকলেও প্রতিবাদ করতে পারি না। এবার আয় সবাই, আমি বুঝতে পারছি না তুমি সবকিছু জেনে শুনে কেন বিল্লা বাহিনীকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছো। আমি একজন আইনের মানুষ, তাই যারা ইতিপূর্বে বিল্লা বাহিনীকে ধ্বংস করার জন্য এই এলাকাতে এসে লাশ হয়ে ফিরে গেছে, ওরা প্রত্যেকেই তোমার মতো আইনের মানুষ ছিল, ওদের প্রত্যেকের শরীরে তোমার মতো আইনের পোশাক ছিল, তাই বলছি তুমি চাকরি ছেড়ে দিয়ে আমার আর কাজলের মুখের দিকে তাকিয়ে এই এলাকা ছেড়ে ফিরে চলো। এই কথাটা তুমি বলো না বোন, যারা লাশ হয়েছে ওদের মধ্যে আমার ভাইও একজন, আমার আমার এই ভাতিজির দিকে তাকিয়ে দেখো, এই অসহায় মেয়েটার দিকে তাকিয়ে দেখো, নূপুর আর পায়েলের চোখ দুটো, ওদের ওদের বাবার হত্যার প্রতিশোধ চায়। আমি একদিন আর্মির সৈনিক ছিলাম, এই হাতে দেশের জন্য যুদ্ধ করেছি, এই হাত দিয়ে কত কৃষক শ্রমিকের হাতে অস্ত্র তুলে দিয়েছি, আজ আজ আমার সেই শক্তি নেই, কিন্তু কিন্তু বুকে সাহস আছে, তাই তাই তোমার স্বামী আমাদের পাশে থাকলে আমরা ঠিকই একদিন প্রতিরোধের দুর্গ গড়ে তুলব। বলো শাহানা, এর পরও তুমি আমাকে কাপুরুষের মতো পালিয়ে যেতে বলবে? না, আমি ভুল করে যে কথাটা বলেছিলাম সেই কথাটা তুলে নিয়ে এই এলাকার মানুষের জন্য প্রয়োজনে আমি আমার স্বামীর সোহাগ কোরবানি করব। আমি কাজল, আমরা মা মেয়ে দুজনে তোমার সহযোদ্ধা হব। স্যার, 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 দেখি সাইদুর তোমার অবস্থা। স্যার, দিল্লাদার বাহিনী নিয়ে থানা আক্রমণ করে ওর ভাইকে মুক্ত করে নিয়ে গেছে। আজ আমি তোর মার্ডার করব, মার্ডার। খবর ধর বিল্লা, এই তোরা মেজরে ধর, আমি ইন্সপেক্টরে ধরুন। ছেড়ে দে আমাকে। Oh!
ছাড়িবে। ছুরি গরম করে নিয়া এই নাও ছুরি। আমাকে শত্রু মনে না করে বন্ধু ভাবতে পারো। শুনতে চাই না, আমার দ্বিতীয় শত্রু কারা, আমি তার খবর জানতে চাই। খবর তোরা তো জানাস, সাপুরে কোন সাপের সন্ধান পাইলে ওই সাপ না ধরা পর্যন্ত ওর ডিম বাজানো বন্ধ করে না। তেমনি আমার করে নতুন শত্রুর সন্ধান পাইলে ওরে মার্ডার না করা পর্যন্ত আমার ঘুম হারাম হয়ে যায়। হারাম, আমি আমার এই নতুন শত্রুর সন্ধান জানতে চাই। সন্ধান তোমার মনে যে আগুন চলছে, ওই একই আগুন আমার মনের ভিতরেও চলছে। তুমি তোমার চোখের সামনে তোমার মা বাবাকে মরতে দেখেছ, আমি আমার ভাইয়াকে মরতে দেখিনি সত্যি, কিন্তু আমার মা আমার ভাইয়ার মরণ নিজের চোখে দেখে কত বড় কষ্ট নিয়ে সন্তানের খুনিকে শাস্তি দেবার জন্য আজও অপেক্ষা করছে। তুমি নিজের চোখে দেখলে বুঝতে পারবে, এসো আমার সাথে। মা
মা। দুর্জয়, লাশ কোথায়? আমার রাজাদের খুনির লাশ কোথায়? কোথায় আমার রাজাদের খুনির লাশ? মা, শান্ত হো মা। লাশ একদিন আমি তোমার সামনে ঠিকই এনে দেবো মা, ঠিকই এনে দেবো। তাহলে লাশ ছাড়া কেন এসেছিস? এই লাশ ছাড়া কেন এসেছিস? তোকে না বলেছি লাশ ছাড়া তুই আমার সামনে আসবি না? এই দেখ আমার হাত দুটো দেখ। রাজাদের খুনির লাশ কবর দেওয়ার জন্যে প্রতিদিন কবর কাটতে কাটতে আমার হাতে কড়া পড়ে গেছে। বল বল, আমার এই কবর কাটা কবে শেষ হবে? কবে শেষ হবে? কবে শেষ হবে? কবে শেষ হবে? মা, মা, তোমার দুঃখ কষ্ট আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে মা, চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি ভাইয়ার কবরে দাঁড়িয়ে আবারও বলছি, আমার প্রতিজ্ঞা আমি সত্যি করব মা, আমি সত্যি করব। আসলেই আমরা সবাই কাপুরুষ। আমরা কাপুরুষ বলেই আমাদের চোখের সামনে একজন সৎ পুলিশ অফিসার স্ত্রী সহ খুন হল। তার একমাত্র মেয়ে, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমরা তাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে এলাম না। এদেরকে বলে কোনো লাভ হবে না চাচা, এদের শরীরে কোনো মানুষের রক্ত নেই। সমস্ত রক্ত সাগরের লোনা পানি হয়ে গেছে। এরা সেই বাবা, এরা সেই ভাই। এদের চোখের সামনে থেকে বিল্লা বাহিনী এদের যুবতী মেয়ে যুবতী বোনকে ভোগের খোরাক করে তুলে নিয়ে গেলেও এরা শুধু তাকিয়ে থাকবে। কিন্তু মেয়ে আর বোনের ইজ্জত বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। এই তোমরা যারা আমার মতো মেয়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের বাপ ভাই কত বেশি কাপুরুষ দুর্বল। তাই বলছি তোমাদের প্রত্যেকের হাতের চুরি খুলে এদের হাতে পড়িয়ে দাও। পুরুষ হয়ে যখন বাঁচার সাহস নেই তখন তখন এই চুরি পরে ঘরে বসে থাকো, যাও। এটাও তো কোনো সমাধানের পথ নয়। তোমরা অপমান করে এদের ঘৃণা করতে পারবে, কিন্তু বিল্লা বাহিনীর অত্যাচার থেকে তো বাঁচার রাস্তা খুঁজে পাবে না। তাই রাস্তা খুঁজে বের করতে হবে। নবু সাহেব, আমরা অনেকবার কথা দিচ্ছি, কথা রাখি না, কিন্তু এইবার আমরা কথা দিতে পারি। আপনি যা কইবেন তাই শুনুন। নিজেদের স্বার্থে তোমাদের যার যতটুকু ক্ষমতা, টাকা দিয়ে গহনা দিয়ে আমাকে সাহায্য করবে। আমি ওই টাকা আর গহনার বিনিময়ে শহর থেকে মাস্তান ভাড়া করে আনবো, কারণ বিল্লা বাহিনীকে পরাস্ত করার জন্য আরো বড় মাস্তান চাই, আরো বড় মাস্তান। আরে বাবা, করলে ডাকাতি কর, তা না করে উনি পকেট মেরেছে। এখন পকেট মারার কারণে যেতে হচ্ছে জেলখানায়, আর জেলখানার ভিতরে পকেট মার আর চৌকি ভাঙে আসামি গেলে কয়দিনের ধৈরা। আই বেটা চুপচাপ বসে থাক, বেশি কথা বললে ডান্ডা মারতে মারতে থানা নিয়ে যাবে। চুপ থাক, তোর জন্য আমি সারে ডান্ডা খেতে পারবো না। কথা শুরু করলে মনি, আর চুপ করতে বলো আমাকে। চল শালা, স্যার ওর একটু ঠিক মতো ডান্ডা মারুন, এই হারামজাদের জন্য আজ আমার এই অবস্থা। স্যার, ও স্যার দেখুন স্যার, একটা অবলম্ব মেয়েকে কেমন করে কয়েকটা কুকুর তাড়া করছে। স্যার আমরা কি করবো? দিন দুপুরে আমার সামনে এত জনে মায়ের মরে যাবো তো। স্যার দোল দুশ্মন ছবিটি দেখেছেন? হ্যাঁ। ওই ছবিটি ডাকাতের হাত থেকে বাঁচায়
শহীদ আমার ওয়াসিম, এখন গুন্ডাদের হাত থেকে কি আমরা দুজন বাঁচাবো? ঠিক আছে, আমি আজিমের মতন দাঁড়িয়ে থাকি আর তোমরা দুজনে মেয়ে থেকে বাঁচি নিয়ে আসো। এরা কিন্তু দাগে আসামি, জেলখানাতে আমাদের সাথে পরিচয় হয়েছিল। ধরে নিয়ে আসো, দিস ইজ মাই অর্ডার। চল ধরে নিয়ে আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য যা করলেন একদম আমার দুলা ভাইয়ের মতো। সুন্দর কথা জানলো, আমার মা কোনো শালি নেই। তোমার নামটা কি? আমার নাম 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 তোমার নাম? বুঝতে পেরেছি দুলা ভাই, আমাকে আপনার খুব পছন্দ হয়েছে তাই না? কিন্তু আমার দিকে তাকিয়ে থাকলে আপনার আসল আসনে পালিয়ে যাবে। বুঝে দেখো সিপাই বলুনে, মামা খালুর বাড়ির ঠিকানা হয় একটা জোগাড় করা যাবে, কিন্তু তোর দিল, দিলকে রেখে যেতে পারবি তো? দিল? কোন দিল? কোথাকার দিল? কেমন দেখতে দিল বলে আমি কারো চিনা। কোন দিল? যাকে তুই বারবার প্রেমের কথা বলেছিস, কোথায় থাকে? হ্যাঁ, আপনার মনের মধ্যে বসবাস, কেমন দেখতে? ও, ওই দিলের কথা বলছিস? আর রাখ তোর দিল, কেন বুঝিস না, নিজে বাঁচলে বাপের নাম। চল কামারের দোকানে গিয়ে এই হাত কড়াটা কেটে ফুটে পড়ার চেষ্টা করি। আরে দেরি করলে বিপদ, ওই দিল হলো কাঁঠালের আঠা, একবার লাগলে আর ছাড়বে না, পরে তেল খুঁজতে হবে তেল। আসলে তোর চরিত্র বলতে কিচ্ছু নেই, চল। হাত কড়াটা খুলে দাও। তোমরা কারা? নিশ্চয় আসামি। তবে কি তোমার জামাই? শোনো, আমরা যে সে আসামি নই, ডাবল মার্ডার করেছি, বুঝতে পেরেছ? জোড়া খুন, জোড়া জোড়া খুন। আরে এখন কি হবে? তোর শালার চাপা মারার অভ্যাসটা গেল না? আরে বাবা, আমি তো চাপা মারলাম ভয় দেখানোর জন্য, আমি কি জানতাম ওর দাঁতে চাপাটি লেগে যাবে? ঠিক আছে, হাত কোড়ে এখানে রাখ। হ্যাঁ রাখ রাখ। ভাই সেরিটা শক্ত করে ধর। হয়েছে, হাতুড়ি হাতুড়ি হাতুড়ি, এই যে হাতুড়ি। মার, বিসমিল্লাহ। দিল, তুমি শালা বেইমান, আমি তোদেরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর জন্য রীতিমতো নাটক করলাম, আর উনি কি না পালিয়ে যাওয়ার জন্য যুক্তি করছে? আহ দিল, লাগছে তো। উনি ভেবেছে ওনাকে আমি আদর করতে এসেছি তাই না সোনামণি? আহারে সোনামণি, শালা চিকা। এই তুই আমার বন্ধু, তোর সামনে একটা মেয়ে আমাকে মারছে আর তুই দাঁড়িয়ে দেখছিস? তোর মতো বেইমান বন্ধুদের ওই মেয়েদের হাতে দু চারটে মার খাওয়া উচিত, পাকশালা।
ये हुई ना अब्बा एबार बोलें आमाके फाकी दिए कोन मामा खालुर बाड़ीते आपनी बेड़ाते जाबेन दिल आमी तुम्हाके छेड़े कोथाओ जाबो ना तुमी आमार जानेर जान प्राणेर प्राण अंतरे अंतर तुई मिथ्या कथा बोलछिस ताहले तुई आमाके बुके जड़िए धरे बोल এই তো জড়িয়ে ধরেছি আরো জোরে আরো জোরে এই তো ধরেছি আরো জোরে আরো জোরে চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে আর কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে বুকের মাঝে ছোট্ট বাসা সেখানে তোমায় ঘিরে স্বপ্ন আশা দুঃখ সুখে রাত দিনে তোমাকে চাই শুধু এই জীবনে বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধুই আমার কিছুই তো বুঝি না বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধুই আমার কিছুই তো বুঝি ভাসিয়ে দেব তোরি প্রেম সাগরে হারিয়ে যাব আজ ওই সুদূরে স্বর্গ সে তো তোমার মনে করি না ভয় তো প্রেমের মরণে কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে আর বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার কিছুই তো বুঝি না যে আর তুমি ছাড়া পৃথিবীতে নেই আর কেউ তোকে তুলে দিলে সুখের ঢেউ বুকের কথা চোখের কথা মুখের কথা তুমি শুধু আমার
আসান পুলিশ পুলিশ ওকে শালা বেঈমান এইবারও তুই আমাকে একা ফেলে চলে গেলি দাঁড়া তোকে আমি ঠিকই খুঁজে বের করে নেব যার যা কিছু আছে দিয়ে দাও কেউ জায়গার থেকে নড়বে না যারা কিছু চেষ্টা করলে গুলি করে নিয়ে ফেলব না না আমি এবার দেব না বলছি আমি দেব না আমি দেব না না ব্যাগ আমি দেব না আমার টাকা আমার আমার টাকা ও টাকা আমার গহনা না না তোরা কারা এই সরে ছবি দেখেছিস আমরা হলাম অমিতা আর ধর্মেন্দ্রের মতো দুই জেল পলাতক আসামি এই পর্যন্ত আমরা দুজন তোদের মতো অনেক ডাকাতকে খুন করেছি আবার চা বাবাজি শুরু করেছিস হ্যাঁ তো ভারি আমি একাই একশো দেখো আবার এই দেখ না আমি যাবো না ওরে বাবা রে আমি নাই অন্তথে বলার সাথে সাথে বইয়ের টাকার গণনা ভাগতে হবে এগুলো তোমাদের আমি তোমাদের মতো রংবাজ ভাড়া করার জন্যই শহরে যাচ্ছিলাম তোমাদের পেয়ে মনে হচ্ছে আর যেতে হবে না তোমরাই আমার কাজটা করে দিতে পারবে অবশ্যই অবশ্যই পারবো বলুন কি কাজ আমার মহল্লার মানুষ বিল্লা বাহিনীর অত্যাচারের শিকার ওই অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করতে হবে তোমরা আরো টাকা চাইলে তাও পাবে হ্যাঁ বিল্লা বাহিনী ওই শালার সাথে একবার আমাদের জেল খেলা দেখা হয়েছিল আরে ওই বিল্লা তো আমাদের গুরু বলে জানে গুরু তুই থামবি দেখুন আপনি আমাদের বাবার মতো তাই বলছিলাম কি কোনো বলা বলি নাই আমাদের এই উপকারটা করে দিতেই হবে দেখছিস না মানুষটাকে কত অসহায় মনে হচ্ছে
আচ্ছা তুই কি থাকবি? হ্যাঁ কেন, চাচা তো বলেছে আমাদের আরো টাকা দেবে। বন্ধু তুই আপত্তি করিস না, কেন বুঝতে পারছিস না, এটা আমাদের সাত দিনের কাজ। চলেন চাচা, আপনার আর কোনো ভয় নেই। চলেন চলেন হ্যাঁ। তোরা কে কোথায় আছিস? বেরিয়ে আয় তোরা। দেখ দেখ আমি কাদেরকে নিয়ে এসেছি। আজ থেকে আমাদের কোনো ভয় নেই। এরা দুজন হলো নাম করা মাস্তান, তবে আমরা মাস্তানি করি মানুষের উপকারের জন্য। আমার নাম শাহরুখ খান আর ও আমার বন্ধু সানি দেওয়াল। আমরা দুজন 2000-এর সমান। এই যে লুলু লুলু, এই যে মামনি, তুমি কেমন আছো? সরি সরি সরি, ভুলেছি। হ্যাঁ বন্ধু, পিল্লা মাস্তান নাকি? তুমি কেন পিস্তলের গুলি শব্দে ভয় পেয়ে গেছো? জানো আমার বাবা না অনেকবার বন্দুক চালাতো। ওই যে পিল্লা বাহিনী আছে না, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। দেখবে আমার বাবার সেই বন্দুকটা দেখবে। আসো চলো। কি সুন্দর গোলা। ওই দেখো আমার বাবার বন্দুক। বলো তোমরা ওই বন্দুক চালাতে পারবে? এ তো সামান্য পুলিশের বন্দুক। এদিকে এসো, আমরা দুজন এর চেয়ে অনেক বড় বড় হাতিয়ার চালিয়েছি। মিসাইল, রকেট লঞ্চার, কামান আর সব কিছু। দাঁড়াও, দেখলে তোমায় একদিন মন ছটছট করে, ও চিরদিনের শাসে থেকো পাশে সারাক্ষণ। Thank you.
আশায় থাকি শুধু আশায়, তুমি এই দিনকে ঠান্ডা নামা প্রতিটি পলকে শুধু তোমাকে প্রয়োজন। তোমায় একদিন মন ছটফট করে, এই মন বুঝিল দিনের সাথী দেখো পাশে সারাক্ষণ। পরাণের পরাণ মনেরই আকাশে তুমি রঙিন ঘুরি, তুমি ভালোবেসে প্রতিটি পলকে শুধু তোমাকে প্রয়োজন। রবিন সোনিয়াকে হল রুমের ভিতরে নষ্ট করছে, তুই কি বাঁচা? গাজন বল কার এমন সাহস কলেজের ভিতরে সোনিয়া ইজ্জত নষ্ট কর? বন্ধু ওই শালা আমরা বাধা দিয়েছি বলে দেখ আমাদের মেয়ের কি অবস্থা করেছি। যা সোনিয়া তুমি কাকে মারছো জানো? ও আমার কে জানে? তোমার ভগত ভাই কিন্তু জানো না ও কত বড় অন্যায় করেছে। অন্যায় অপু করেনি, অন্যায় করেছো তুমি। ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা তোমার নেই। হ্যাঁ বোন হয়তো ভাইয়ের পক্ষ নেবে। বাহ মা বাহ, একটা চরিত্রহীন ভাইয়ের পরিচয় দিতে ঘৃণা করে না? অপু চরিত্রহীন নয়, বরং তুমি একটা মাস্তানির মতো অপুকে অন্যায় ভাবে আঘাত করেছো, তাই ঘৃণা করলে তোমাকেই ঘৃণা করতে হয়। চরিত্রহীন বন্ধুদের সাথে মেলামেশা করে তোমার চরিত্রটা তো নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। তোমাকে নিয়ে আমি অহংকার করতে চেয়েছিলাম, আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আমি তোমাকে ঘৃণা করি,
ঘৃণা করি ঘৃণা করি। চলো বউ। সানিয়া সানিয়া রবীন্দ্র ভাই অপু, হারামজাদাকে মেন বুঝিয়ে দিয়েছি চরিত্রহীন লম্পনের শাস্তি কত কঠিন হতে পারে। তুমি ভুল করেছো রবীন্দ্র ভাই, অপু আমাকে বাঁচানোর জন্য ছুটে এসেছিল। খবরদার, আমার বাবার এই বন্দুক তোমরা কেউ হাত দিয়ে ধরবে না। যারা অন্যায় করে তাদের জন্য এই বন্দুক নয়, এই বন্দুক হলো প্রতিবাদের বন্দুক। আমরাও প্রতিবাদ করতে জানি, আমাদের প্রতিবাদ করার জন্যই ভাড়া করে আনা হয়েছে। ভাড়া খাতা মাস্তানরা কখনো প্রতিবাদ করতে পারে না, পারে অন্যায় ভাবে মাস্তানি করতে। কারণ যারা প্রতিবাদ করে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। এই কথাটা তুমি কেন বলছো বুঝতে পারিনি। আমরা প্রমাণ করে দেব আমাদের ক্ষমতার শক্তি কত বেশি। আয় রবিন। শাড়িখানটি আমার খুব পছন্দ হয়েছে, টচ করে দেখি আমার হবে কিনা। শাপলা শাপলা পরলে মনে করবে শাহরুখ খান আমার হবে। শাপলা 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 বুঝেছি, টচ করাটা বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। যাক, জায়গার জিনিস জায়গাতেই থাক। বেহায়া বাতাসে ওরে সারি আকাশে, যৌবন্ত ধৈরা রাখা হলো আমার দায়। হায় 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 সারি উইরা কেন যায়, হায় 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 বন্ধু খাইছে। বলো সুন্দরী তোমার ফরমাইশ। এই তুমি কখনো প্রেম করেছো মানে মোহাব্বত? না 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 না, প্রেম খুব ভালো জিনিস তাই না? আনারে। আচ্ছা কিভাবে করতে হয়? ইয়াল্লা তাও জানো না? একটু শিখিয়ে দিবে দাও না? এত করে যখন বলছো ঠিক আছে। এতবার কোথায়? বুঝেছি, আমার সাথে লাইন মারতে চায়, দেখি কি করে। কাছে এসো, বুকের ভিতর আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মজাই লাগছে, অব চান্স মারতে দোষ কি। লাগে নেশা নেশা,
মনে আমার কত জাগে আশা আশা যে বানালো তোমাকে আহা এত সুন্দর না জানি সে কত বড় কারিগর তুমি আমি একই ঘরে ভয় লাগে এই অন্তরে শিকার চোখ হয় চেয়ে না এই হৃদয়ের বেদনা নন করুণা আর এত তমসা গোলাপি অঙ্গ দেখে লাগে নেশা নেশা আজ সাথে ইচ্ছে করে তাই তোমারি মধু নিতে উতলা উতলা আমি চুমা যদি দাও তুমি ভেঙে চুরে হয়ে যাবে গো লজ্জাখানি তুমি আমি একই করে সুখ লাগে এই অন্তরে শিকার চোখ হয় গোলাপি অঙ্গ দেখে লাগে নেশা নেশা দেখি
শাপলা 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 এই তো সময় হয়ে এসেছে চোখে ঘুম নেই তোমার রূপ তোমার যৌবন আমার মনে আগুন জ্বেলে দিয়েছে তাই তোমাকে পেতে চাই আরে ছাতার জন্য ধরেছি নাকি রূপ সুদা পান করে আজ আমি ঘুমাবো আরে কই যা শিবা আমি সব দেখেছি তোর ভাই একটা চরিত্রহীন লম্পট কোনো কথা না বলে ওর লাশ কবর দেবার জন্য বাইরে নিয়ে যা কিন্তু এই ভাই তোর মৃত্যু আমি নিজের চোখে দেখেছি দুর্জয় ওই শালীর জন্য তোকে শেয়াল কুকুরের মতো কবর দিতে বলেছে তোর রক্ত আমার বুকের ভেতর আগুন জ্বেলে দিয়েছে আমি এবার দুর্জয় আর শালীর উপর দুর্জয়ের চির শত্রু বিল্লা মাস্তানের সাথে হাত মেলাবো হাত মেলাবো ওই মহল্লাবাসী শোন আগামী শনিবার আমার ভাইজানের জন্মদিন প্রতি বছরের মতো এবারও একটা সুন্দরী মেয়েকে উপহার হিসাবে সাজিয়ে রাখবি আরো শুনে রাখ ও ইন্সপেক্টরের মেয়ে কাজল এই মহল্লায় ফিরে আমাকে খবর দিবি যদি শুনি খবর না দিয়ে আশ্রয় দিয়েছিস তাহলে এই মহল্লার সবাইকে মরণের বাইস্কোপ দেখিয়ে দেব কথাটা মনে থাকে জানো ভাই চল বিল্লা মাস্তান কত মানুষের হাত পা কেটে দিয়েছে তার কোনো হিসেব নেই কত মানুষের মাথা কেটে ফুটবলের মতো খেলা করেছে তার হিসেব কেউ দিতে পারবে না তাই তো তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদের প্রতি মহল্লার মানুষ কে কতটুকু ভরসা করতে পেরেছে তা আমি জানি না তবে আমার বিশ্বাস আগামী পরশু বিল্লা মাস্তানের জন্য আর কোনো মেয়েকে ভোগের খোরাক করে তুলে দিতে হবে না এই ভরসা তো করতেই হবে কারণ আগামী পরশু আমাদের পরীক্ষা দেবার দিন কি হলো ঘরে চল বন্ধু ঘরে যাও কি ঠিক হবে কেন শুনবি না বিল্লা মাস্তান হাত পা কেটে দেয় মাথা কেটে বল বানিয়ে খেলা করে দোষ আমারই অনেক চাপা মেরেছি মিথ্যা কথা বলেছি ইস এবার চল বন্ধু বিল্লা মাস্তানের হাতে জীবনটা দেবার আগে রাতের আধারে কেটে পড়ি চল 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 আধারে হজত খেতে পারো তাই হারিকেনটা নিয়ে যাও আর কেউ না জানো তোমরা দুজন এখানে ভুল করে এসেছো
তোমার বন্ধু যদি আগে জানতো এখানে এসে আমার সাথে দেখা হবে, জিজ্ঞেস করে দেখো, তোমার বন্ধু এখানে কোনোদিনই আসতো না। দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, যাবার আগে শুধু একটা কথা শুনে যাও। একজন দেশপ্রেমিক বাবার বয়সের লোকের সাথে তোমাদের প্রতারণা করতে লজ্জা করেনি? যে লোক নিজেই জানে না কোনটা ন্যায় কোনটা অন্যায়, সে আবার ন্যায়ের পক্ষে কাজ করবে? ভীরু কাপুরুষ। তোমার বিশ্বাস মিথ্যে হয়ে গেছে চাচ্ছ, যাও দেখে এসো। তোমার ভাড়া করা রংবাস দুজন রাতের আধারে পালিয়ে গেছে। বিশ্বাস করি না। তুই মিথ্যে বলছিস না? ওরা ওরা আমার সাথে এত বড় প্রতারণা করতে না, ওরা আমাকে আশা দিয়েছে, ভরসা দিয়েছে, তাই ওরা আমার সেই আশা ভরসার শক্ত প্রাচীরটা ভেঙে দিয়ে পালিয়ে যেতে পারে না। এখনো এখনো তুমি তোমার আত্মবিশ্বাসের দাম দিতে চাও চাচ্ছ? তোমার এই আত্মবিশ্বাসের দাম অধিক আপুরুষ কোনোদিনই দিতে পারবে না। কারণ একটাই, লড়াই করার জন্য বুকে সাহস লাগে, বাহুতে শক্তি লাগে, এর দুটোর কোনোটাই ওদের মধ্যে নেই। চাচ্ছু চাচ্ছু তুমি শুধু ভাবো, সকাল হলে সকাল হলে মহল্লার প্রতিটি মানুষের সামনে তুমি তুমি কি বলবে? ওদের টাকা গহনা কি করে ফেরত দেবে? কারণ কারণ ওরা তোমাকে বিশ্বাস করে, ভালোবেসে রংবাস ভাড়া করার জন্য টাকার গহনা দিয়েছিল। নকুর, তোর কথা যদি সত্য হয় তাহলে কাল সকালে আমি সকলের সামনে আর চোখ রাখতে চাচ্ছ। আমি ক্ষমা চাইব চাচ্ছ। ক্ষমা চাইলে আমরা আপনাকে ক্ষমা করে দেব, এই কথাটা আপনি কি করে ভাবলেন হুজুর সাহেব? আমরা আমাকে টাকা আর গয়না দিছি রংবাস ভাড়া করার জন্য। তোমার ভাড়া করা রংবাস পালায় যায় তা কিন্তু আমরা দেয় না। তুমি আমাদের দেনা কি করে শোধ করবে? টাকা শোধ করার কোনো প্রয়োজন হবে না, এই ব্যাগে আপনাদের টাকা আর গহনা আছে। একটা সত্যি কথা বলতে আজ আমাদের লজ্জা নেই। আসলে আমরা মিথ্যে কথা বলে এই সহসর মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে প্রতারণা করার জন্যই এসেছিলাম। আজ আর প্রতারণা করবো না, আজ আর একটি মিথ্যে কথাও বলবো না। আমাদের প্রতি নূপুরের ঘৃণা আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের বুঝিয়ে দিয়েছে আমরাও পুরুষ, আমাদেরও কিছু করার ক্ষমতা আছে। তাই টাকার বিনিময় নয়, প্রয়োজনে আমরা দুই বন্ধু নিজের রক্তের বিনিময় হলো বিল্লা বাহিনীর সাথে লড়াই করে প্রমাণ করে দেব আমরা কা পুরুষ নই, আমরা বীর পুরুষ। আমাদের দেহে জান থাকতে ওই বিল্লা বাহিনীর কোনো ক্ষমতা নেই এই মহল্লার মানুষের কোনো ক্ষতি করে। আমাদের ওরা আমরা জয়ী হব ইনশাল্লাহ। আমাদের এই বীরত্বকে যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা এক ফোঁটা পানি স্পর্শ করব না। আমাদের এই বীরত্বকে
যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এক ফোঁটা পানি স্পর্শ করব না। আমাদের প্রতারণা খেসারত দেবার জন্য যা যা বলেছিস আমিও সেই কথার সাথে একমত, কিন্তু বৃহত্তর প্রমাণ না করা পর্যন্ত তুই এক ফোঁটা পানিও খাবি না, এই কথা তুই কে বলতে বলেছিল? ওরে বাবা রে গেছি, আমার ক্ষুধাতে পেট চিন চিন করে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা পূর্ণিমার চার্জের জলচানের রুটি। আমার উপরে অভিমান করে নিজেকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে চাও? তুমি কি জানো আমার জায়গাতে তুমি থাকলে তুমিও আমারই মতো একই কথা বলতে? তোমাকে তো বলতে আমি বাধা দেইনি, আমার একটা ভুল তোমার কাছে আমাকে ঘৃণার পাত্র করে তুলেছিল, সেই ঘৃণা তো এখন আমি জয় করতে পারিনি। তাই কেন মিথ্যে অভিমান করে তোমাকে কষ্ট দেব? কষ্ট তাকেই দেওয়া যায় যার উপর অধিকার থাকে। সেই অধিকার যদি আমি ফিরে পাবার যোগ্যতা প্রমাণ করতে পারি তাহলে তোমার হাতে খাবার খাব, তার আগে নয়। ঠিক আছে, খাবারগুলো রইল, কাল না হয় তোমার যোগ্যতা প্রমাণ করে খেও। তুই কি হঠাৎ করে চোখে কম দেখতে শুরু করেছিস? চিনতে পারছিস না আমরা কারা? চোখে আমি কম দেখা শুরু করিনি, এতদিন তোরা তোদের চোখ দিয়ে যা দেখতে পারিসনি আজ আমি তাই দেখাবো। নূপুরের হাত ছেড়ে দে, যদি না ছেড়ে দিই তাহলে তোর কোন বাপ আছে? Oh, my God.
जा, तोर भाई बिल्ला के गिये बोल बे, ए मोहल्ला ते तार त्रासे दिन शेष, देखे ही तो गेली, बिल्लार काउंटर हिसाबे, आमी ओ दुजन मास्तान के भाड़ा करे ने
খায় মনে এক তোমারি নাম নেই তুমি ছাড়াই জীবনের দাম লেখায় মনে এক তোমারি নাম নেই তুমি ছাড়াই জীবনের দাম না কাছে চলে একটু সময় বেঁচে থাকা দায় লোকের মাঝে চাই তোমাকে শুধু চাই বুকের মাঝে চাই তোমাকে শুধু চাই আমি কি এখানে সে মজা করে হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা মনে না শালা আরে ভেবে থাকিস তোকে আমি আর খুঁজে বের করতে পারবো না না তুই একটা বেঈমান এইবার বল এখানে এসে কত মেয়ের দিকে নজর দিয়েছিস আরে না নজর দিবার টাইম কই এখানে মানে 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 ইহে না তবে আজ থেকে আমি 100% তোর যদি বলি আমার ঘৃণাকে তুমি জয় করেছ যদি বলি তোমার অধিকার তুমি আবার আদায় করে নিয়েছ তোমার নূপুর তার ঘৃণাকে দূরে সরিয়ে দিয়ে আবার আগের মতো তোমার কাছে ফিরে এসেছে তুমি তোমার নূপুরকে তোমার বুকের মাঝে জড়িয়ে নেবে না তাকে অধিকার ফিরে পেয়েছ বলে কষ্ট দিয়ে আগের প্রতিশোধ নিতে চাও হ্যাঁ প্রতিশোধ তো আজ নেবই এতটা দিন তুমি আমার হৃদয়টাকে মরুভূমি করে রেখেছ সেই মরুভূমিতে আবার নতুন করে ভালোবাসার বৃষ্টি তো তোমাকে জড়াতে হবে রবিন 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 রবিন
তুই অনেকের জীবনে তোর ঢোল বাজিয়ে সর্বনাশ করেছিস। এবার আমরা ঢোল বাজাব, আমরা তোর ঢোল দিয়ে সারা এলাকাতে এলান করে দেব, আগামীকাল এই বস্তিবাসীর সামনে তোর বিচার হবে। এই ওকে বেঁধে ফেল, মেয়ের আসি বেঁধে ফেল ওকে। কাজল তৈরি হয়ে নাও, বিল্লা মাস্তানের বিচার ওই মহল্লাতে হবে না, ওর বিচার করব আমি। ওর লাশ আমি আমার মায়ের কাছে নিয়ে যাব কবর দেবার জন্য। তাই হবে দুর্জয়, আমিও আমার মা বাবার হত্যার প্রতিশোধ চাই। কেন জানি আমারও মনে হচ্ছে আমি প্রতিহিংসার আগুনে পড়তে পড়তে তোমাকে ভালোবেসে ফেলেছি। আবারও বেঁচে থাকার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। কেন জানি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কাজল। মেয়ের ভালোবাসার জন্য তুই আমার প্রতিজ্ঞা মিথ্যে করে দিতে চাস। মায়ের চোখের পানির চেয়ে একটা মেয়ের মুখের হাসি তোর কাছে বড় হলো। মিথ্যে করে দিলি তুই আমার জীবনের একমাত্র চাওয়াকে। বল দুর্জয় বল, এই কি আমার দুধের দাম? তোমার সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব মা, এসো আমার সাথে। মা, এই দেখো, এই হলো কাজলের মা বাবার কবর। তোমার সন্তানকে যে বিল্লা বাহিনীর লোকেরা তোমার চোখের সামনে খুন করেছে, ঠিক একইভাবে ওরাই কাজলের চোখের সামনে ওর বাবা মাকে খুন করেছে। তোমার বুকের যন্ত্রণার হাহাকারের চেয়ে কাজলের বুকের হাহাকারের শব্দ কোনাংশে কম নয় মা। হারানোর ব্যথা দুজনেরই সমান, প্রতিশোধের আগুন দুজনের বুকের ভিতরে দাউ দাউ করে চলছে। জানি না আপনাকে আপনার সন্তান সম্বন্ধে ভুল ধারণা দিয়েছে। কে বলেছে আমাকে ভালোবাসতে গিয়ে দুর্জয় আপনার প্রতিজ্ঞার কথা ভুলে গেছে? আমি তো দেখেছি ওর বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বলতে, আমি শুনেছি ওর বুকের ভিতর ভাই হারানোর হাহাকার শব্দ। মা, দুর্জয়ের জন্য আপনি, আপনার জন্য দুর্জয় আছে, কিন্তু আমার জন্য এই পৃথিবীতে আর কেউ নেই। বিল্লার হাতে মা বাবা খুন হবার পর নিজের ইজ্জত বাঁচানোর জন্য যখন ছুটছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার জীবনে আমাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে এলো আপনার সন্তান। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে কখন আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না মা। তবে আপনার কথা শুনে মনে হয়েছে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। তাই মায়ের কাছে সন্তানকে আসামি না বানিয়ে আমি দুর্জয়ের জীবন থেকে দূরে সরে যাচ্ছি।
কাজল দাঁড়া মা। আমি তোমাদের ভুল বুঝে অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে চাও মা? আমি তোমাদের দোয়া করছি, তোমরা প্রতিশোধ নেবার জন্য দুজন দুজনের হাত ধরে এগিয়ে যাও। ধীরে ধীরে ঢুকে টেনেছি, আমার জীবন ছোট্ট এমন তোমাকে দিয়েছি, মন মানে না ও আমার প্রাণ মানে না, মন মানে না ও। ছাড়া
কাছে এসেছি ভালোবেসেছি ধীরে ধীরে তোকে টেনেছি কাছে এসেছি ভালোবেসেছি ধীরে ধীরে তোকে টেনেছি আমার জীবন ছোট্ট মন তোমাকে দিয়েছি মন মানে না ও আমার প্রাণ মানে না মন মানে না লম্বা মানুষের হাঁটুতে বুদ্ধি তোমার ব্যাপার কত ভুয়া বাড়ি এই দুনিয়া মাস্টার তোমার উপর ভরসা করে আমার পঙ্গু ভাইজান মতো হাতটা উঠে বসে থাকুন ভাইজান তুমি যদি প্রতিশোধ নিতে না পারো তাহলে আমাকে গলা টিপে মেরে ফেলো আমার আমার এই পঙ্গু ভাইয়ের দিকে তাকালে মনে হয় আমার ভাইজানের আমার ভাইজানের সব ক্ষমতা সব শক্তি শেষ হয়ে গেছে না বিল্লা একজনে বিল্লার হুঙ্কারের সাগরে প্রচন্ড ঢেউ শুরু হয় বিল্লার নিঃশ্বাসে ঝড় শুরু হয় বিল্লার শরীর নাড়া দিলে ভূমিকম্পের মতো মাটি নাড়া দিয়ে ওঠে ঠিক সব ঠিক কিন্তু তোমারও জানা উচিত সাগরের সব ঢেউ নৌকা ডুবাতে পারে না সব ঝড় সব কিছু ভেঙে দিতে পারে না সব ভূমিকম্পে মাটি মরে উঠলেও ধস নামাতে পারে না তাই বলছি শত্রু তোমার চারিদিকে তোমার পা ফেলতে হবে সাবধানে আমার একটা প্ল্যান মিথ্যে হয়েছে কিন্তু আর একটা প্ল্যান মিথ্যে হবে না প্রতিশোধ আমি চাই কি করতে চাও তুমি আমি তোমাকে মহল্লা আক্রমণ করতে বারণ করেছিলাম আবার আমি বলছি যখন মহল্লা নদী ভাড়াতে মাস্তান থাকবে না তখন মহল্লা আক্রমণ করে ওই দুই ভাড়াতে মাস্তানের দুই প্রেমিকাকে তুলে আনতে হবে হাসান তুই আমার দিকে তাকা তাহলে বুঝতে পারবি আমার এই কাজল পরা চোখ দুটো শুধু তোকে চায় আমার এই বুকে মাথা রেখে কান পেতে শোন তাহলে শুনতে পাবি আমার হৃদয় শুধু তোর নাম ধরে ডাকে তাই বলছি জীবন তো আমাদের এখনো শেষ হয়ে যায়নি যে পরের জন্য আমাদের মরতে হবে চল আমরা এখান থেকে চলে যাই কিন্তু রবীন্দ্র তো যাবে না দুই বন্ধু এসেছিলাম এক বন্ধুকে রেখে চলে যাব এর জন্য যাবে রবীন এখানে থাকবে নূপুরের জন্য আর তাছাড়া আমি মহল্লার মেয়ে নই তাহলে তুমি কেন থাকবে হাসান দিল তো সত্যি কথাটাই বলেছে আমাদের জন্য তুই কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনবি এই জন্য আনবো তুই আমার বন্ধু বন্ধুর জন্য বন্ধু মরতে পারে এমন প্রমাণ অনেক আছে তাই আমি বন্ধুর জন্য এই মহল্লার মানুষের জন্য মরতেও পারবো কিন্তু দিলে ভালোবাসার দান দেবার জন্য আমার বন্ধুত্বকে আমি ত্যাগ করতে পারবো না এর জন্য যদি দিল আমার জীবন থেকে আমাকে ঘৃণা করে সরে যায় যাবে কিন্তু আমি ওকে পেছন থেকে ডাকবো না এটা কিন্তু অন্যায় একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে শুধুমাত্র সেই মেয়েটিই জানে ভালোবাসাটা তার জীবনে কত বড় আর সেই ভালোবাসাটা যখন হারাতে হয় তখন ওই মেয়েটিই জানে ভালোবাসা হারানোটা কত কষ্টের তাই তাই বলছি হাসান দিলকে তুমি একা চলে যেতে বলো না দিলকে তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে দাও নূপুর ক্ষণিকের আবেগে আমি ভুল করে হাসানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম এখন বুঝতে পেরেছি স্বার্থপর ভালোবাসার মাঝে কোনো আনন্দ নেই তোমরা যদি এতগুলো মানুষ বাঁচা মরা লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারো তাহলে আমি বা শুধুমাত্র কেন হাসানকে নিয়ে একা স্বপ্ন দেখব তোমাদের মাঝে থেকেই আমি আমার হাসানকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখব এই তো আমার দিলের মতো কথা আমাদের আগে সরে যেতে দে তারপর নিয়ে শুরু কর আচ্ছা চলো
না ছেড়ে ও সাথী আমি কোনদিন নিঃশ্বাসে মিশে রবে তুমি প্রতিদিন যাব না ঘুরে আমি কখনোই যাব না যাবো না ঘুরে আমি কখনোই যাবো না তোমারে আছি রব যুগে যুগে চিরদিন যাবো না তোমায় ছেড়ে ও সাথী কোনদিন তোমাকে প্রয়োজন তুমি দেহে প্রাণ স্বপ্নরে দু চোখে থাকলে তুমি পাশে ভয় কিছু করি না যাব না তোমায় ছেড়ে ও সাথী কোনদিন যাব না তোমায় ছেড়ে ও সাথী কোনদিন Oh!
সামনে। তোর কষ্ট নাকি? তোর কষ্ট নাকি? তোকে বিশ্বাস না, আমার বাজারে মারছিল, আমার খুব কষ্ট লাগছিল, আমার খুব কষ্ট লাগছিল। দেখো দেখো আমার আমার পায়ে লাশ, আমার আমার উর্মির লাশ, আমার আমার পায়ে লাশ, আমার উর্মির লাশ। এই আর আর কত লাশ আমাকে কবর দিতে হবে, আর কত লাশ আমাকে কবর দিতে হবে, আর কত লাশ আমাকে কবর দিতে হবে। হে খোদা, আর কত লাশ আমাকে কবর দিতে হবে, আর কত লাশ আমাকে কবর দিতে হবে, আর কি লেখা আছে? লেখা আছে, আমি তুই যদি ঠিকানা মতো দুর্জয় মাস্তানের কাছে আত্মসমর্পণ না করি, তাহলে দুর্জয় মাস্তান দুপুরের দিনে লাশও পাঠিয়ে দেবে। তাহলে চল, ঠিকানা যখন লেখা আছে তখন প্রমাণ করে দিয়ে আসি দুর্জয় মাস্তানকে খুন করে নুপুরের দিলকে চিনে আনার ক্ষমতা। মৃত্যু তোকে ডাকছে না? আমার প্রতিজ্ঞা সত্যি করার আগে দুর্জয়কে মৃত্যু স্পর্শ করতে পারবে না, কারণ দুর্জয়ের সাথে আছে তার এই মায়ের দোয়া। একজন খুনি সন্তানের জন্য মায়ের দোয়া? আরে মা তো সেই সন্তানকে বেঁচে থাকার জন্য দোয়া করে যে সন্তান ভালো কাজ করে। তুমি কি জানো
তোমার সন্তান নারী অপহরণকারী। তুমি কি জানো তোমার সন্তান বিল্লার ভাড়াটিয়া মাস্তান? আমার আমার ছোট্ট ভাতিজি পায়েলকে খুন করেছে, উর্মিকে খুন করেছে। মিথ্যে কথা, আমার দুর্জয় খুনি হতে পারে না, বিল্লার ভাড়াটে মাস্তান হতে পারে না। দুর্জয়ের হাতে আমি বিল্লার মৃত্যু রেখা এঁকে দিয়েছি, তাই প্রতিদিন একটা করে কবর খুঁড়ে আমি বিল্লার লাশের অপেক্ষা করছি। যেদিন বিল্লার লাশ আসবে সেদিন আমারও কবর কাটা শেষ হবে। তাহলে তোমার সন্তান তোমার সাথে প্রতারণা করেছে? মিথ্যে কথা, দুর্জয় প্রতারণা করেনি। হ্যাঁ, আমি সেদিন বিল্লা মাস্তানের হাত থেকে পালিয়ে দুর্জয়ের কাছে আশ্রয় পেয়েছি। তাহলে তাহলে এই চিঠি, এই চিঠিতে লেখা আছে পায়েল ও উর্মিকে দুর্জয় খুন করেছে, নুপুর আর বিল নামের আরেকটি মেয়েকে দুর্জয় আটকে রেখেছে। এটা নিশ্চয় বিল্লা মাস্তানের কোনো নতুন চাল, নজরটা চা। আমাকে দেখে তোমার অন্তত বিশ্বাস করা উচিত, বিল্লা আমার মা বাবাকে খুন করেছে। সেই বিল্লার কোনো ভাড়াটে মাস্তানের সাথে আমার সম্পর্ক হতে পারে না। সবাই আছেন দেখছি, মেঘ না চাইতে বৃষ্টি, সবাই উপস্থিত। শিবা তুই? হ্যাঁ চাচি, আপনি জানেন না আমি ষড়যন্ত্র করে সব কটাকে জালে আটকানোর জন্য এই খেলা খেলেছি। আর হ্যাঁ, নুপুর আর বিল এখন বিল্লা মাস্তানের কাছে। আমি ওর মা কাজল আর সবাইকে তুলে নিয়ে গেলাম। যদি ওর মা কাজলকে ফেরত পেতে চায় তাহলে লাল পাহাড়ের দক্ষিণে বিল্লা রাস্তার রাস্তায় চলে আসতে বলবি। সবাইকে নিয়ে খুন করে নুপুরার দিলকে কোথায় লুকিয়ে রেখেছিস? হাত কিন্তু আমারও আছে। মারামারি বন্ধ করে আমার কথা শোনো। শিবা, তোমার সাথে বেমানি করে তোমার মা, হাসান আর কাজল সবাইকে ধরে নে। শিবা বলে গেছে তুমি যদি বিল্লার আস্তানে না যাও তাহলে ওরা তোমার মা সহ সবাইকে মেরে ফেলবে। দুর্জয়, এবার আমি বুঝেছি এটা হলো শিবা আর বিল্লার খেলা। চলো আমরা প্রতিশোধ নেব। বিল্লার মরণ আজ বিল্লাকে ডাক দিয়েছে। সব শিকার এখন আমার হাতের মধ্যে, বাকি আছে দুইটা। তুই নাকি প্রত্যেক দিন আমার লিগে একটা একটা করে কবর খুঁড়েছ? কিন্তু আমি বিল্লা মাস্তান, তোর লিগে একটাই কবর খুঁজছি। আমি তোর জিন্দা মার্ডার করুন। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। আল্লাহর বিধান যদি ঠিক থাকে তাহলে আমি নিজ হাতে তোকে কবর দেব। এইখানে আর কারোর বিধান চলে না, এইখানে আমার বিধান চলে। আমার আমার বিধানে আমি তোর জিন্দা মার্ডার করুন, মার্ডার। বিল্লা, তুমি কার পাখা গলায় মরার জন্য
চোর দেখে ঘনি এসেছে বিল্লা। ওই নিজর ওইটা ছিল তোর বস্তি, ওইখানে তুই আমার একা পাইয়া তোর বিকুত্তরে গিয়ে বান্দা রাখছিলি। আজকে আমি আমার মহলে, তুই না তোর কুত্তারে বান্দা রাখছি। তোর আরেকটা কুত্তারে ডাক, আরেকটা কুত্তারে ডাক, জিকির কর, জিকির, হাই সব কুত্তার বাচ্চারে জিন্দা মারা কর, মারা। ভালো, খুব ভালো, এই প্রথম দেখলাম বাঙালি নারীর শাশুড়ির জন্য এত মায়া। হেই শোন, তোর শাশুড়ি আর তোর চাচা বলতে থাকবে এক শর্তে, তোর আমার মনোরঞ্জনের জন্য নাচবি। না কাজল, না, আমার জান যা, মরে গেলেও নাচবি না। শিবা উঠা বন্দুক, লাগা নিশানা ওই ছকরির মাথায়। কাজল, আমরা এই কুত্তার সামনে মরে গেলেও নাচবো না, নাচবো না। হ্যাঁ লিটন, লাগা নিশানা। আমি বিল্লা এক থেকে তিন পর্যন্ত গুনুন, এর মধ্যে তোরা যদি নাচ আরম্ভ না করস, তাহলে তোর সামনে তোর শাশুড়ি, তোর চাচা আর তোর নাগরে আমি মার্ডার করুন, মার্ডার। রঙ্গরসে আমার মাতাল করে দে, এসো না তুমি কাছে এসো।
পাবো না সব সিমুর দিয়া Oh!
আমার ভাই কে পেরেছিস? আমার জন্য কবর খুঁড়েছিলে, আমাকে জিন্দা কবর দেবার জন্য। এখন তোকে তোর কাটা কবরে কবর দিয়ে আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নেব, তোকে জিন্দা মার্ডার করে। তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তুই আমার সন্তানকে আমার সামনে মার্ডার করেছিস, কত মায়ের বুক খালি করেছিস, কত সন্তানকে এতিম করেছিস, কত নারীকে বিধবা করেছিস। তোর মতো শয়তানের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। দুর্জয়, হাসান ও রবিন এরপর আইনের কাছে আত্মসমর্পণ করে। আদালত তাদের জীবনের সমস্ত ঘটনা জানার পর বিচার বিশ্লেষণ করে আইন তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদেরকে 5 বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। ধীরে ধীরে তুকে টেনেছি, আমার জীবন ছোট্ট এই মন তোমাকে দিয়েছি। মন মানে না, ও আমার মন মানে না, মন মানে না, ও